এটা একটি 167 টাকার ওয়্যারলেস মাউস, এবং এটা একটি 167 টাকার ট্রিমার, এবং এটা একটি 167 টাকার 64 GB মেমোরি কার্ড। বুঝতে পারতেছেন এগুলো হচ্ছে দারাজের Any3 অপশন থেকে কেনা, এবং আজকে আপনাদেরকে দেখাবো যে এগুলো আসলে সঠিকভাবে কাজ করে কি না এবং এগুলোর কোয়ালিটি কেমন। তো চলুন শুরু করা যাক। ভিনটেজ T9 ট্রিমার প্রফেশনাল, এটা নাকি প্রফেশনাল ভিনটেজ T9 ট্রিমার। এখন এই ট্রিমারটি আমরা বের করব, করে দেখব এটার কোয়ালিটি কেমন এবং এটার বিল্ড কোয়ালিটি কেমন সেটাও খুলে চেক করব। প্রথমে বক্স থেকে এটা বের করে নেই। এগুলো হচ্ছে ক্লিপ যেগুলো মাথায় লাগানো যায়। এটা হচ্ছে আমাদের মূল যে ট্রিমার সেটি, এবং সাথে এখানে একটি ব্রাশের মতো দেওয়া হয়েছে যাতে আমরা এখানে মাথায় যে চুলগুলা লেগে থাকে সেগুলো বের করতে পারি, এবং একটি ইউজার ম্যানুয়াল এবং একটি চার্জিং কেবল। এখন আমরা আমাদের মূল যে ট্রিমার মেশিন সেটি দেখব। এটা হচ্ছে মূল ট্রিমারটি, এবং এটা হচ্ছে প্লাস্টিক বিল্ড। আমরা ভেবেছিলাম হয়তো মেটাল বিল্ড হবে, কিন্তু এটা প্লাস্টিক বিল্ড। এখানে এই মাথাটি মেটাল বিল্ড, কিন্তু পেছনের দিকে এটাও হচ্ছে প্লাস্টিক বিল্ড, এবং এটাই হচ্ছে আমাদের যে মূল ট্রিমার সেটি। এখানে পেছনে দেখতে পাচ্ছেন চার্জিং পোর্ট এবং একটি বাটন দেওয়া হয়েছে। এই বোতামটি একবার প্রেস করলে ট্রিমারটি অন হয়, এবং পরবর্তী প্রেসে আবার ট্রিমারটি অফ হয়। তো একটু চালু করে দেখি। দেখতে পাচ্ছেন ট্রিমারটি কিন্তু যথেষ্ট স্পিডে ঘুরতেছে, এবং এটার যে ব্লেড, ব্লেডগুলো ধার রয়েছে আমি চেক করে দেখেছি, এবং এটা যথেষ্ট স্পিডে ঘুরতেছে। এখন আমরা এটা দিয়ে একটু চুল কেটে দেখি যেটা আসলে কতটা কাজের। আমি আমার হাতের যে লোম সেগুলো কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার হাতটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে, এটাকে বলে জিরো। একদম জিরো করে চুলগুলো খুবই সুন্দরভাবে কেটে ফেলা গেছে, এবং এটার মাধ্যমে আপনারা এই ধরনের কাজগুলো সহজেই করতে পারেন। এখন সাথে দেওয়া ক্লিপগুলো কীভাবে লাগাবেন সেটা একটু দেখাই। এটা অনেকেই জানেন, তারপরেও আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি এই ক্লিপটি নিলাম। ক্লিপটি নেওয়ার পরে এখানে ট্রিমারটি ঠিক এইভাবে আগে ভিতরে প্রবেশ করিয়ে দিয়ে নিচের দিক থেকে চাপ দিলে কিন্তু এটা সহজেই লেগে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দরভাবে আটকে গেছে। এখন আপনারা চাইলে চুল আপনারা যতটুকু বড় রাখতে চান সেই অনুযায়ী আপনারা এটা লাগিয়ে নিতে পারেন। যেহেতু এটা সম্পূর্ণ প্লাস্টিক বিল্ড, হাত থেকে পড়ে গেলে ভেঙে যেতে পারে, তাই এটা সাবধানে ব্যবহার করবেন। চলেন এখন তাহলে আমরা এই 167 টাকার এসডি কার্ডটি খুলে দেখি। 64 GB যেহেতু এটা তো চেক করতে হবে যেটা আসলে কার্যকর কি না। এখন খুলে দেখি যেটা কেমন। খোলার জন্য এদিকে তেমন কোনো জায়গা নেই, এখান থেকে খুলি। ব্যাস, এই হচ্ছে আমাদের 167 টাকার মেমোরি কার্ড। এখন এটাকে বের করি। মেমোরি কার্ডটার কোয়ালিটি আমরা কম্পিউটারে লাগিয়ে দেখে তারপর চেক করব, এবং এটা রিড রাইট স্পিড টেস্ট করতে হবে। এবং এখানে যে কোয়ালিটি সেটা দেখে আমি বুঝতেই পারতেছি যে আসলে এগুলো হচ্ছে সম্পূর্ণ চাইনিজ প্রোডাক্ট, অর্থাৎ এগুলোর কোনো ব্র্যান্ডেড কোম্পানি না, এগুলো কোনো ব্র্যান্ডেড এসডি কার্ডও না। এগুলোতে আপনারা বিশেষ প্রয়োজনীয় কোনো ফাইল রাখবেন না, এমনিতে ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন আমাদের মেমোরি কার্ডটি মেড ইন তাইওয়ান, মানে যদি অরিজিনালি তাইওয়ানের হয় তাহলে তো অনেক ভালো। কিন্তু আমি ফিনিশিংটা দেখতে পাচ্ছি, এখানে দেখেন একটু কালারে স্পট রয়েছে, এখানে দেখেন একটু কালারে স্পট রয়েছে এখানে, মানে এগুলো এমনিতেই এগুলো চায়না মেমোরি কার্ড, সেগুলোর উপরে একটু কালার টালার করে এগুলোকে বলে দিয়েছে যে এগুলো KRY বা বিভিন্ন ব্র্যান্ডের করে ফেলেছে।
যাই হোক, এখন আমরা কম্পিউটারে লাগিয়ে দেখি যে এটা কেমন কাজ করে। এটা হচ্ছে অ্যাডাপ্টার, অ্যাডাপ্টারের মাধ্যমে আমরা ক্যামেরায় তো ব্যবহার করতে পারি, মানে বুঝতে পারতেছেন এই মেমোরি আমরা ক্যামেরাতে ব্যবহার করব। এখন এই মেমোরি কার্ডটি আমাদের 6-in-1 USB কার্ড রিডারে লাগিয়ে নিলাম এবং কম্পিউটারে লাগিয়ে দেখব যে এটা কতটা স্পিডে রিড রাইট হতে পারে, এবং তাহলে আমরা বুঝতে পারবো যে এই মেমোরি কার্ডটির কোয়ালিটি কেমন। যদিও এটা কতদিন টিকবে এটা নিয়ে একটু সন্দেহ রয়েছে, চলুন আমাদের কম্পিউটারে এটা লাগানো যাক। কম্পিউটারের পিছনে USB 4.0 পোর্টে লাগাচ্ছি যাতে করে স্পিডটা ফুল পাই। কম্পিউটারে লাগানোর পর এখানে দেখতে পাচ্ছেন USB ড্রাইভ জি এবং ফাঁকা রয়েছে 58.6 GB এবং 64 GB-র মধ্যে 58.6 GB কিন্তু অ্যাভেলেবল। তো এখন আমি এখানে একটু ফাইল ছেড়ে দিয়ে দেখব যে এটা কী পরিমাণে রিড রাইট স্পিড রয়েছে। এখানে আপনারা ফাইলের সাইজটি দেখতে পাচ্ছেন, এখানে টোটাল 3 GB-র মতো একটি মুভি আমি দিয়ে দিয়েছি। এখানে স্পিডটি কিন্তু আরও কমে 20 MB-তে চলে আসলো, অর্থাৎ এটা কিন্তু 20 MB যেটা অনেকই কম, কারণ 64 GB মেমোরি সর্বনিম্ন 40-45 MB স্পিড থাকা দরকার। যদিও 20 MB-তে লোড হলে এটাও কিন্তু চলার মতোই রয়েছে। আমরা বাজারে যেগুলো কিনতে পাই ওগুলো কিন্তু এর থেকে বেশি ফাস্ট সাপোর্ট করে না, সেই হিসেবে বলা যেতে পারে যে মোটামুটি এভারেজ পর্যায়ে রয়েছে আমাদের এই মেমোরি কার্ডটি। 167 টাকা হিসেবে যদি দীর্ঘদিন টেকে তাহলে বলতে পারবো যে হ্যাঁ, এটি লাভজনক ছিল। এটা হচ্ছে 167 টাকায় নেওয়া মাউসটি। এটা হচ্ছে একটি ওয়্যারলেস মাউস, আপনারা দেখতে পাচ্ছেন ওয়্যারলেস মাউস। তো এটাকে আনবক্স করে দেখি যে মাউসটি কেমন দেওয়া হয়েছে, এটা আসলে কাজের কি না। এখন প্যাকেটটি খুলে দেখি যে মাউসটি কীরকম দেওয়া হয়েছে বা এটা আসলে চলে কি না। দেখতে পাচ্ছি একটি সেফটি ব্যাগের মধ্যে দেওয়া হয়েছে যাতে করে চাপ খেলেও সহজে নষ্ট না হয়। এটা আসলে বের করতে, হ্যাঁ বের হয়েছে। তো এই হচ্ছে আমাদের মাউসটি। বাহ, দেখতে তো অনেক ভালোই লাগতেছে এবং সুন্দর আছে দেখতে। দেখতে পাচ্ছেন মাউসটি দেখতে অনেক সুন্দর, এবং বোতামগুলোই যেমন দেখেছিলাম ফটোতে তেমনই রয়েছে। সাইডের বাটন রয়েছে, মাঝখানে DPI বাটনটিও রয়েছে, এবং লেফট রাইট তো রয়েছেই। তো এই হচ্ছে আমাদের মাউসটি, এবং এখানে দেখতে পাচ্ছেন একটি সুইচ। সুইচটি অন করলে আমাদের মাউসটি অন হবে, এবং এখানে ডঙ্গলটি দেওয়া হয়েছে যেটা আমাদের কম্পিউটারের সাথে কানেকশন করতে হবে, মানে কম্পিউটারে লাগাতে হবে। আর এখানে আমাদের ব্যাটারি লাগানোর চেম্বারটি রয়েছে, এটা খুলে দেখি। এই হচ্ছে আমাদের ব্যাটারি লাগানোর চেম্বারটি। তো এখানে আমাদের যে ব্যাটারিগুলো লাগবে সেটা হচ্ছে এই ধরনের ব্যাটারিগুলো লাগবে, যেগুলো রিমোটার ব্যাটারি আমরা বলে থাকি। এই ব্যাটারিগুলোর মাধ্যমে কিন্তু এটা চলে, আর এটা রিচার্জেবল হলে আরও ভালো হতো। আমার নেক্সটে আরেকটি নেওয়া আছে, সেটা রিচার্জেবল, সেটা আসলে আপনাদেরকে অবশ্যই রিভিউ করে দেখাবো যে সেটা কেমন। তো এখন ব্যাটারিটি লাগিয়ে নিচ্ছি। ব্যাটারিগুলো লাগিয়ে নিলাম, এবার মাউসটি অন করে দেখি। দেখতে পাচ্ছেন অন করার সাথে কিন্তু এখানে লাইট আসছিল। এখন যদি আমাদের এই ডঙ্গলটি আমাদের কম্পিউটারে লাগিয়ে দিই তাহলে কিন্তু এটা অটোমেটিক কানেকশন হয়ে যাবে। তো আপাতত অফ করে রাখি এবং কম্পিউটারে কানেকশন করে তখন অন করে দেখব। তো এখন কম্পিউটারে লাগিয়ে দেখব যে এটার আসলে চলে কি না, বা এটা দেখতে তো অনেক সুন্দর সেটার কাজটা কেমন সেটা এখন দেখব। চলুন আমাদের এই মাউসটি এখন কম্পিউটারের সাথে কানেকশন করা যাক। আমি আমার কম্পিউটারটি অন করে নিয়েছি, এখন এই মাউসের সাথে দেওয়া ডঙ্গলটি কম্পিউটারে লাগিয়ে দিব। কম্পিউটারে লাগিয়ে দিলাম, এখন মাউসটি সুইচটি অন করে দেই। দেখতে পাচ্ছি মাউসটি সুইচ অন করার সাথে সাথেই আমাদের কম্পিউটারের সাথে এটা কানেকশন হয়ে গেছে। একটু দেখুন স্ক্রিনে, দেখুন এটা কিন্তু আমাদের কম্পিউটারের সাথে কানেকশন হয়ে গেছে এবং কাজ করতেছে। এখন এটা একটু চালিয়ে দেখি যে কেমন। দেখতে পাচ্ছেন এটা যে DPI বাটন, এখানে দেখতে পাচ্ছেন একটি বাটন রয়েছে, এটা হচ্ছে DPI বাটন। এই বাটনটির মাধ্যমে আমরা একটি চাপ দিলে এই মাউসের কার্সরটি একটু স্লো চলবে, আবার চাপ দিলে একটু ফাস্ট হবে, এবং আরেকবার চাপ দিলে অনেক ফাস্ট হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি DPI বাটনটি একবার চাপ দিলাম, দেখুন এখন এরকম স্পিডে চলতেছে কার্সরটি। এবার আরেকবার চাপ দেই, এখন দেখুন আর একটু ফাস্ট হয়েছে, অল্পতেই অনেকটা সরে যাচ্ছে। এবং আরেকবার চাপ দেই, এবার দেখুন অনেক ফাস্ট হয়েছে, এবং আরেকবার চাপ দিলে এটা কিন্তু স্লো হয়ে গেছে।
তো এভাবে এটা কাজ করে। 800, 1200 এবং 1600 ডিপিআই এটা সাপোর্ট করে, এর থেকে বেশি না। তাই আপনারা এই ধরনের মাউসটি খুবই সহজে ব্যবহার করতে পারবেন। স্পিডটি কন্ট্রোল করে আপনারা আপনাদের মনমতো করে নিতে পারবেন। মাউসটির সাইডে দেখুন দুইটি বাটন রয়েছে, এই দুইটা বাটনের কাজ এখন আপনাদেরকে দেখাবো। এগুলো হচ্ছে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড বাটন। আমি আমার কম্পিউটারে একটি ফাইল ওপেন করে রাখছি। এখন যদি আমি আমার মাউসটি থেকে দেখুন এই বাটনটি একবার প্রেস করব, দেখুন পেছনের বাটনটি চাপ দিলে কি হয়, দেখুন ব্যাকে চলে আসতেছে, ফাইল থেকে কিন্তু ব্যাকে চলে আসতেছে, দেখতে পাচ্ছেন। এবং সামনের বাটনটি যদি চাপ দেই তাহলে দেখুন আবার কিন্তু সামনের দিকে চলে যাচ্ছে। এই দুটি বাটন হচ্ছে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড। আপনারা এটার মাধ্যমে এই ধরনের কাজগুলো খুবই সহজে করতে পারবেন। এবং 167 টাকায় এই মাউসটি কেনা আমার কাছে লাভজনকই মনে হয়েছে, কারণ এটা খুবই ফাস্ট কানেক্টিভিটি এবং খুবই স্মুথভাবে চলতেছে। এখন যদি লাস্টিংটা ভালো হয় তাহলে আমি বলবো যে এই মাউসটি 167 টাকায় নেওয়া আমার জন্য লাভজনকই হয়েছে।